আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিও ভয়েস আমি দিচ্ছি। আজকে আমরা চলে যাচ্ছি ফার্নিচার শপিং এ ইলেকট্রিক চুলা কেনার জন্য। প্রথমে চলে যাচ্ছি নিউ মার্কেটে। নিউ মার্কেটে যাওয়ার পর সবচেয়ে দামি চুলাটাই আমার চোখে পড়ছে, তো এটা তো আমাকে কিনতেই হবে। ফোর্স করে কিনেই ফেললাম। প্রান্তর পছন্দ ছিল অন্য চুলা, কিন্তু আমার এই চুলাটা ভালো লাগছে, কারণ এটাতে টাইমার আছে, সেন্সর আছে। তারপর চুলা কিনে আমরা চলে গেলাম এসি কেনার জন্য। তো আমরা নিউ মার্কেট থেকে ঝটপট করে এসি কেনার জন্য জুরাইন চলে গেলাম। তো এসি কিনতে গিয়েও সেই একই দামাদামি আমাদের বাঙালিরা যা করে, তো দামাদামি করে কিনে ফেললাম গ্রি এসি। গ্রি এসি আমার কাছে সবচেয়ে ভালো লাগে, আর এটা ভালো, অন্য অন্য এসির তুলনায় গ্রি এসিটা ভালো। আমাদের রুমের জন্য এক টন এসি এনাফ ছিল, এজন্য আমরা এক টন গ্রি এসি নিয়ে নিলাম। আর এক টন গ্রি এসি অন্য অন্য কোম্পানির দেড় টনের সমান। লেটস গো, তুমি হ্যাপি? হ্যাঁ, নতুন বাসা, নতুন এসি। চুলা কিনা শেষ, এসি কিনা শেষ, এখন আমরা চলে আসলাম ফ্রিজ কিনতে। বুঝলাম না ফ্রিজের দোকানে ঢুকছি নাকি ফুলের দোকানে ঢুকছি, কিছুই বুঝতে পারলাম না। তো আমার চোখে শুধু ফুল ফুল ফুল, আমার একটাও ভালো লাগছে না এগুলা। আলহামদুলিল্লাহ একটা ফ্রিজ কিনেই ফেললাম। আমাদের বাজেট বেশি ছিল না, 40-50 হাজার টাকা, এর মধ্যে একটা ফ্রিজ নিয়ে ফেল। চুলা ফ্রিজ এসি নেক্সট ভিডিওতে দেখাবো। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।